হচ্ছে সেখানে এটা একটা তাহলে স্টেন স্টেশন আমরা একটা আমরা হচ্ছে গিয়ে না এটা আমরা তিনটার লোকেনে যাব লাউতের ব্লুরেন এই শহরটার নাম লাউতের বুনে আমরা এখন ইন্টারলকেনে আছি আমার ব্যাটালিয়ন অলরেডি অলরেডি ভেরি স্টাঙ্ক ভেরি ভেরি স্টাঙ্ক বাট বাট এনার্জি ফুল এনার্জি বাট স্টাঙ্ক কোথায় যাবে সাইকেল আসছে তাড়াতাড়ি হ্যাঁ ওর ক্যালেন্ডার ছবি দেখো না এখনো শুরু করেনি মনে হয় আজকে সোমবার তো আজকে দিনটা হচ্ছে কি ইয়ে কোথায় কোথায় দেখছি কোথায় দেখলাম আমি তো দেখলাম না দেখো আবার প্লাস্টার দিয়ে রেখেছে ওরা কিন্তু ওরা কিন্তু এরাও খুব ভালোবাসে পতাকা ওখান দিয়ে দেখি তারপরে সবে উঠছি আমরা সময়
অনেক দোলনা চড়া হয়েছে, চলো এবার সেন্টারের দিকে যাই। আমরা এখন ইন্টারলোকেনে আছি, ইন্টারলোকেনের সেন্টারে এসেছি। আপনাদেরকে যেটা বলার জন্য আর কি, সুইজারল্যান্ডের সবচেয়ে বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে কি ঘড়ি। পৃথিবীর সবচেয়ে ভালো ভালো ঘড়ি কোম্পানিগুলি এখানে আছে। আমরা জানি যে সুইজারল্যান্ডের ঘড়ি খুবই বিখ্যাত, অতএব আপনাদেরকে এখন আমরা দেখাবো এখানকার ঘড়ি। ঘড়ির মার্কেট ঘড়ির দাম 5000 ইউরো, নো সরি ফ্রাঙ্ক, সুইস ফ্রাঙ্ক 5000, 10000 সুইস ফ্রাঙ্ক, মানে প্রায় ইউরো সমান সমান আর কি, প্রায় সমান সমান আমাদের দেশের টাকার 4-5 লাখ টাকা। আর এখানে কন্টিনিউ চলতে থাকবে ঘড়ির দোকান, অতএব দেখালে শেষ হবে না, চলুন এর পরের দিকে এগোতে থাকি। হ্যাঁ, এখানে সব কিছু একদম প্রাইস অনেক হাই। ছুরি, এরা বিক্রি করছে মেড ইন ইটালি, এখানে লেখা আছে মেড ইন ইটালি। এখানে সেটার দাম, মানে এখানে যে দাম দেওয়া আছে 200 ইউরো, ইটালিতে আপনি এটা 125-120 ইউরো পেয়ে যাবেন। আমরা কোথায় দাঁড়িয়েছি, আইসক্রিমের দোকান, ভেতরে লাইন, আইসক্রিমের লাইন পড়ে আছে। সেই ভালো আইসক্রিম খেতে গেলে আপনাকে ইটালিয়ান দোকানে ঢুকতে হবে। এটা একটা ইটালিয়ান দোকান, ইটালিয়ান দোকান। ওই দেখো, লাইব্রেরি বানিয়ে রেখেছে। টেক বুক, রিং বুক, এটাকে ক্যাসিনো দেখুন, ইন্টারলোকেনের ক্যাসিনো, এই যে ক্যাসিনো ঢুকছে দেখুন, একজন বড় ব্যাটালিয়ান, একজন ক্যাসিনো, আরেকজন দুজন ক্যাসিনো ঢুকছে। আমরা এখন ইন্টারলোকেন থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে স্টেশনের দিকে যাচ্ছি, ব্যাক করব আমাদের হোটেলে। তারপরে আমরা ওখান থেকে রাত্রেবেলা স্টে করে সকালবেলা সুইজারল্যান্ডের আরেকটা শহরে যাব। চলুন, ঘন্টা আগেই নাগরতলায় আমরা চড়েছিলাম। আমাদের ইটালিয়ান বন্ধুর জন্য কিছু গিফট কিনছি এখান থেকে এখন।
আমরা সবাই ক্লান্ত, রাইয়াও ক্লান্ত। আমরা এবার ট্রেনে রওনা দিচ্ছি। আমরা সন্ধ্যের সময় ঝর্ণাটাকে একবার দেখতে বেরিয়েছি, কেমন লাগে সন্ধ্যের সময় দেখি, চলুন। এখানে কিলোমিটার কিলোমিটার কোনো বাড়ি নেই, অথচ দেখুন দুখানা বাড়ির জন্য। এখানে একটা রেসিডেন্স বাড়ি, আর ওগুলি বাড়ি না, ওগুলি যা খামার বাড়ি, আর এই একটা রেসিডেন্স বাড়ি, তার জন্যে সরকার থেকে বসিয়ে দিয়েছে মেশিনপত্র, যা মানে দুধ, ডিম, তারপরে চিজ, তারপরে জেলি, যেটা মানে আপনার সকালবেলা দরকার। আবার এখানে সকালবেলা বেকারি থেকে পাউরুটি এসে রেখে দিয়ে যায়, মানে গভর্নমেন্ট, এগুলো সব গভর্নমেন্ট থেকে। আপনারা শুধু দেখুন যে কোথায় পাবেন, মাইল মাইল কোনো লোকজন থাকে না এদিকে। এবার হ্যাঁ, ট্যুরিস্ট হয়তো নিতে পারে, কিন্তু এটা তো তোমার ট্যুরিস্ট এখানে তো সবসময় না, শনিবার রোববার ঠিক আছে, কিন্তু শুধু এদের দুজন লোক যেখানেই থাকুক না, দুজন লোক, তার জন্য এরা চিন্তাভাবনা করে এদের গভর্নমেন্ট। আমরা রাতের ঝর্ণাটাও দেখে নিলাম, ঠিক আছে, সুন্দর, সবসময় সুন্দর, সকাল হোক, দিন হোক, রাত হোক, বৃষ্টি হোক, যখনই হোক সুন্দর লাগছে। আমাদের সুইজারল্যান্ডের ট্রিপ শেষ, আমরা হোটেল ছেড়ে দেবো, লাগেজ রেডি। আপনাদেরকে আরেকবার জানলা দিয়ে দেখিয়ে দিই আমাদের ভিউটা, বাইরের যে ভিউটা দেখুন। টাটা সবাইকে। আমরা এখন গাড়ির পার্কিং থেকে গাড়ি নিয়ে সুইজারল্যান্ডের আরেকটা স্টেট, সেটার নাম হচ্ছে লুগানো, যেটা হচ্ছে কিনা ইটালির সাইডে পড়ে। আমরা এখন লুগানোতে যাব। লুগানোতে সুন্দর লেক আছে, চলুন দেখবেন। হাই এভরিওয়ান, আজকে একটা কিছু হয়েছে আমাদের, একটা স্টোরি হলো, ঘটনা হলো। আমরা আমাদের পার্কিং থেকে আমাদের গাড়ি ছিল, তো আমরা গাড়ি মানে আমাদেরকে পার্কিং এ আমাদের মানি দিতে হয়েছিল গাড়ির জন্য, কারণ আমরা দুদিন ছিলাম, আমাদের গাড়িতে দুদিন পার্কিং ছিল। তাহলে তখন আমরা যাচ্ছি, আমরা পেমেন্টটা করলাম, আমাদের 150 পে করতে হয়েছে ইউরো, আমি বাবা বলে দিচ্ছি আমার দিকে। আচ্ছা, ব্যাপারটা কি হচ্ছে, আমি নিউ ইয়র্কে আমরা সারাদিন পার্কিং করে সারাদিন পার্কিং করে নিউ ইয়র্ক সিটিতে $50 দিয়েছিলাম, আমার মনে আছে। আজকে সুইজারল্যান্ডে যখন আমি গাড়ি পার্কিং করেছি দুদিন আগে 48 ঘন্টার জন্যে, আমি বেরোচ্ছি যখন, আমার নর্মাল আইডিয়া, ইটালিতে যদি 50 টাকা নেয়, এখানে 60 টাকা নিতে পারে বা 30 টাকা, 10-15 টাকা বেশি হবে, জানি এখানকার হিসাব অনুযায়ী 10-15 টাকা বেশি। আমি যখন কার্ডটা ঢোকাই, মানে টাকাটা পেমেন্ট করতে যাই, 150 সুইস ফ্রাঙ্ক, সুইস মানি আর কি, সুইস মানি চাইছে, মানে প্রায় 140 ইউরোর মতন, যেটা হওয়া উচিত না। আমার কাছে একটু স্টান লাগলো, আমি ফোন করলাম ওদেরকে, ওনারা ইংলিশ, যেই মহিলা ইংলিশ বলতে পারছে না সে ডয়েচ বলছে, সুইস ল্যাঙ্গুয়েজ বলছে, আমার সাথে মিলছে না। এবার বলছে যে ঠিক আছে, আমি টেকনিশিয়ান পাঠাচ্ছি। আলাম দূর টেকনিশিয়ান, আমাদের লেট হয়ে যাচ্ছে, আমি বেরিয়ে যাবো বলে আমার গেট ওপেন হচ্ছে না। এখানে আমার একটুখানি আমি টাকা পেড করে দিয়েছি, 150 সুইস ফ্রাঙ্ক আমি পেড করে দিয়েছি, যে যাক দুঃখে, আমরা দুঃখে যে যাক সুইজারল্যান্ড ছাড়ছি, দুঃখে ছাড়ছি, ঠিক আছে। কিন্তু গেটে যখন আটকে দিয়েছে আমাকে, বেরোতে দিচ্ছে না। এবার টেকনিশিয়ান এলো,
টেকনিশিয়ান এসে কার্ডটা নিয়ে বলছে যে না সুইজারল্যান্ড একটু কস্ট বেশি অন্য জায়গা থেকে, কিন্তু এটা এরকম বেশি না যে 4 times 5 times এরম না, ঠিক আছে। উনি সঙ্গে সঙ্গে কার্ডের মধ্যে ঢোকালো, কার্ডটা এরর দেখাচ্ছে, এরর মানে কোনো একটা ভুল হয়েছে কার্ডটার মধ্যে, যে কার্ডটার জন্য উনি সঙ্গে সঙ্গে বলে যে আমাকে 2 মিনিট সময় দিন, আমি অফিস থেকে শর্ট আউট করে আনছি। এখন ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে আমার ব্যাংক থেকে টাকা চলে গেছে, আমার ব্যাংকে টাকাটা এসে গেলে আমার চিন্তা নেই। উনি করলো কি, লোকটা 2 মিনিটের মধ্যে কথা দিয়েছে, 2 মিনিট 2 মিনিটের মধ্যে টাকা দিয়ে টাকা, যে সুইজের সবটা 126 সুইস ফ্রাঙ্ক আমাকে ফেরত দিয়েছে। তখনই আরেকবার ওরা প্রমাণ করে দিল, অনেস্ট কাকে বলে, অনেস্ট কথাটা কি, এরা প্রমাণ করে দিল এরা এখনো অনেস্ট, এরা অনেস্ট, এরা যা মানে মানে বিশ্বাস শুধু না। ওনারা আমার যদি ইয়েটা লাঠিটা তুলে দিত, যদি ইয়েটা গেটটা খুলে দিত, আমি চলে যেতাম, দুঃখ নিয়ে চলে যেতাম, কিন্তু বুঝতে পেরেছে জিনিসটা একটা কোনো একটা ভুল হয়েছে, আটকে দিয়েছে আমাকে। গুড, ওরা কার্ডটা নিয়ে বিলটা নিয়েও চলে গেছে নাস্তো, হ্যাঁ বিলটা নিয়ে কার্ডটা নিয়ে চলে গেছে যে টেকনিশিয়ান, মানে তাকে আমি বিশ্বাস করে দিয়ে দিয়েছি। আমি জানি এখানকার লোকেরা অনেস্ট, আমি বিশ্বাস করে দিয়ে দিয়েছি। উনি 2 মিনিটের মধ্যে আমার কাছে দিচ্ছে, উনি কার্ডটা নিয়ে নাও আসতে পারতো, আমি কিছু করার ছিল না আমার, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই যে ওনাকে আমি কার্ড দিয়েছি। যাক ঠিক আছে, এটাই বলার জন্য যে ওরা কতটা অনেস্ট। এই একটা আমাকে যাবার সময় লাস্ট একটা দারুণ অভিজ্ঞতা দিয়েছে, যে অভিজ্ঞতা আমি জানি এরা অনেস্ট, আমি জানি, তারপরেও যে এত বড় একটা পেমেন্ট আমার ভুল হয়ে গেল, এটা কি না জেনে আমি রাখলাম গাড়ি, কেন এখানে সব জায়গায় গাড়ি রেখে দিই, কোনো চিন্তা করতে না, জানি একটা নর্মাল কম বেশি এরকমই রেট, কখনোই ভাবতে হয়নি 75 সুইস ফ্রাঙ্ক রেট হতে পারে একদিনের। তারপরে তাই বললো না 12 ফ্রাঙ্ক পার ডে, তাহলে ঠিকই আছে 24 ফ্রাঙ্ক, ব্যাস এটাই বলার জন্যে। চলুন এগোতে থাকি আমাদের স্টাডি, আমরা আমরা আমাদের জার্নি আমরা কন্টিনিউ করে যাচ্ছি, টু বি কন্টিনিউ জার্নি, বাই বাই। ইফ উই ওয়ান্ট টু গো, আমরা জুরিখেও যেতে পারবো 119 কিলোমিটার। তারপরে তোমাদের মনে আছে আমরা জুরিখে গেছি আমার অ্যাডভেঞ্চারটা? বাবাই জ্যাকেট কিছু পরেনি, ঠান্ডা না লাগে, উপরে বাড়ি কি করে থাকে লোকে, আমি একলা কি পথ। আমাদের লুগানোর 21-22 টাকা। ঘাস খেয়ে ঠিক সাইজ করে দেয়, সারাদিন ধরে খায় এগুলি ঘাস, পারতেই দেবে না কোনোটা। আজ আমার দিদির বার্থডে ছিল, তাই আমরা গাড়ি থেকে উইশ করে দিলাম দিদিকে। এখন আপনারা এই পার্টটা শেষ হওয়ার পরে পরের পার্টটা দেখুন, তাহলে দেখতে পাবেন পুরো স্টোরিটা, আপনারা বুঝতে পারবেন। আমাদের